শনত নম্বরপত্র জালিয়াতি চক্রে জড়িত অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা অস্বীকার করেছেন অধিকতর তদন্তের জন্য দু একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান বিস্তারিত নিয়াজ মর্শিদের প্রতিবেদনে স্বর্ণদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয় অব্যাহতি দিয়ে তাকে সংযুক্ত করা হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরে এদিকে সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ডিবি কার্ড জিজ্ঞাসাবাদ শেষে চেয়ারম্যান বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণই মিথ্যা আর যে অপরাধে তার স্ত্রীকে আটক করা হয়েছে তাও মিথ্যা আর বিষয়ে না মিথ্যা এরা তদন্ত তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে পরে ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুনা রশিদ বলেন তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ সে অস্বীকার করেছে এটা কি কারো কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এভাবে চললো আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোকবল কম ছিল এই ঘটনার সাথে জড়িত আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন বা সেটা আমি জানি না আমার ওয়েব টাকা নিয়েছে এবং আপনার তো আপনার ওয়েব সাথে সম্পর্ক কীভাবে হলো তো সেটা আমি জানি তার স্ত্রী ও কর্মচারীদের জড়িত থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান ডিবি প্রধান তিনি আরও বলেন যেহেতু তিনি ছিলেন একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাই তিনি তার দায় এড়াতে পারবেন না আমি এই প্রতিষ্ঠানের রক্ষক আমি এই প্রতিষ্ঠানের লিডার আমি এই প্রতিষ্ঠানটা চালাই আর এই প্রতিষ্ঠানের আমার আমার আন্ডারে কাজ করে যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে ইনকাম করছে আর আমি এটা জানি না এটা কই বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার কিছু বইটার একটি প্রতিনিধি দল তদন্ত কাজে সহযোগিতা করবে আর তাই অধিকতার তদন্তের জন্য আরও দুই একদিন সময় লাগবে বলেও জানান ডিবি প্রধান ঢাকা